কোরিয়ান মেয়েদের কথা মনে আসতেই চোখে যেন ভেসে উঠছে হেলদি রেডিয়েন্ট পোরলেস আর ডিওটাইপ স্কিনের ছবি। সৌন্দর্য সচেতনতা আর স্টেপ ওয়াইজ স্কিন কেয়ার রুটিনের মাধ্যমে তারা অলরেডি বিউটি ওয়ার্ল্ডে জনপ্রিয়। কোরিয়ার পুরুষ এবং মহিলা উভয়ের ত্বক থেকে সারা পৃথিবীর মানুষ ঈর্ষা করে। তাদের প্রোডাক্ট থেকে শুরু করে স্কিন কেয়ার ওয়ে এবং লাইফস্টাইল সবকিছু ইউনিক। তাদের এই স্কিন কেয়ার টোনের পিছনে সিক্রেটই আজকে আমরা জানতে চলেছি। মাল্টি ক্লিনজিং। কোরিয়ানদের একের অধিক ত্বক পরিষ্কার করার পদ্ধতিকে বলা হয় মাল্টি ক্লিনজিং। এর প্রথম ধাপ হচ্ছে অয়েল ক্লিনজিং। ঘরে থাকা যে কোনো তেল দিয়ে ত্বক পরিষ্কার করতে পারেন, এমনকি ভিটামিন ই সমৃদ্ধ সয়াবিন তেল বা সরিষার তেলও ব্যবহার করা যাবে। তবে সবচেয়ে ভালো নারকেল বা জলপাইয়ের তেল। এ ধাপে মুখে তেল খুব ভালোভাবে মেখে নিতে হবে। মনে রাখতে হবে, তেল মাসাজ করতে হবে আপনার স্ট্রোকে, অর্থাৎ নিচে থেকে উপরে। আপনি 5 মিনিট মাসাজ করার পর একটা সুতি কাপড় বা তুলার প্যাড হালকা কুসুম গরম পানিতে অল্প ভিজিয়ে মুখ থেকে তুলে মুছে ফেলবেন। চাইলে ওয়েট টিস্যু ব্যবহার করতে পারবেন। এভাবে মুখের মেকআপ, আটকে থাকা বাইরের ধুলা ময়লা, অতিরিক্ত সিবাম, SPF সব কিছু পরিষ্কার করা যায়। দ্বিতীয় ধাপে আছে ওয়াটার ক্লিনজিং। অয়েল ক্লিনজার দিয়ে ত্বক পরিষ্কারের পরেও মুখে কিছু ময়লা থেকেই যেতে পারে, এজন্য ওয়াটার বেসড ক্লিনজার ব্যবহার করা হয়। এটি ত্বকের গভীরে গিয়ে পরিষ্কার করে। সাধারণত এই ধাপে নিজের ত্বকের ধরন অনুযায়ী ফেস ওয়াশ ব্যবহার করা হয়। তৃতীয় ধাপ হচ্ছে এক্সফোলিয়েট। ত্বকের মৃতকোষ দূর করতে এবং রোমকূপ পরিষ্কারের জন্য এক্সফোলিয়েটার ব্যবহার করা হয়। সপ্তাহে 2 দিনের বেশি ত্বকে এক্সফোলিয়েটারের প্রয়োগ করা উচিত নয়। আর ঘরে এটি বানানো খুবই সহজ। লবণ বা চিনি বা আধা ভাঙা কফি বিনের সঙ্গে যে কোনো তেল মিশিয়ে নিলেই হয়ে গেল। মুখে ভালোভাবে কিছুক্ষণ মাসাজ করতে হবে, তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। ফেসিয়াল মাসাজ। কোরিয়ায় ফেসিয়াল মাসাজ খুবই জনপ্রিয়। তারা প্রায় প্রতিদিনই ফেসিয়াল মাসাজ করে থাকে। মাসাজ মুখে ব্লাড সার্কুলেশন বাড়ায়, যেটা এজিংকে প্রিভেন্ট করে। এছাড়া এটি রিঙ্কেল থেকেও মুক্তি দেয়। বয়স বাড়ার সাথে সাথে শরীরে কোলাজেনের উৎপাদন হ্রাস পায় এবং ত্বকে স্থিতিস্থাপকতা হারায়। কোলাজেন উৎপাদন বৃদ্ধি করতে এবং ত্বক টানটান করতে ফেসিয়াল মাসাজের বিকল্প নেই। ভিটামিন সি। ত্বকের সব উপকারিতা ভিটামিন সি এর ভিতর রয়েছে। এটি ড্রাই স্কিনের বাইরে এবং ভেতর থেকে পরিপুষ্ট করে। এছাড়াও এর অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি অবসাদযুক্ত স্কিনের প্রাণ ফিরিয়ে আনে। ভিটামিন সি ত্বককে ব্রাইট ও ফ্রেশ করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি আপনার ত্বকের কোলাজেন উৎপাদন অনেক গুণ বৃদ্ধি করে। এছাড়াও ভিটামিন সি সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বককে রক্ষা করে। ভিটামিন সি এর সকল কার্যকারিতা ত্বকে অ্যাপ্লাই করতে একটি লেবুর রস করে তার সাথে একটু পানি মিক্স করে এরপর তুলার সাহায্যে স্কিনে হালকা করে লাগিয়ে নিন। আপনার স্কিন যদি অনেক বেশি সেন্সিটিভ হয় তাহলে পানির পরিমাণ বাড়িয়ে নিন। মনে রাখবেন, বাইরে যাওয়ার আগে এটি ব্যবহার করবেন না, চেষ্টা করবেন এটি সন্ধ্যার পর ব্যবহার করতে। জিনসেং। জিনসেংকে বলা হয় ওয়ান্ডার হার্বস বা আশ্চর্যলতা। চীনে সহস্র বছর ধরে জিনসেং গাছের মূল আশ্চর্য রকম শক্তি উৎপাদনকারী পথ্য হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এটি কোরিয়ার খুব জনপ্রিয় ঔষধি গাছ। জিনসেং বিভিন্ন অ্যান্টি এজিং ক্রিম ও স্ট্রেচ মার্ক ক্রিমে ব্যবহৃত হয়। এইসব ক্রিম ত্বকের কোলাজেনের উপর কাজ করে ত্বকের বলিরেখা প্রতিরোধ করে। ব্যবহারের জন্য 1 চামচ জেনসেন পাউডার 1 কাপ গরম পানির সাথে মিশিয়ে ঠান্ডা করে নিন। এটিও একটি কটন বলের সাহায্যে ত্বকে অ্যাপ্লাই করুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন এবং ময়শ্চারাইজার ক্রিম ব্যবহার করুন। শামুকের লালা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আপনার শরীর ঘিনঘিন করলেও কোরিয়ানদের জন্য এটি খুবই স্বাভাবিক। কোরিয়ানদের স্কিন কেয়ারের একটি বড় অংশ জুড়ে রয়েছে এই শামুকের ব্যবহার, যেটাতে কিনা অনেক গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে, যেমন কোলাজেন, হাইলুরানিক অ্যাসিড, ভিটামিন এবং মিনারেল সল্ট। আর এই সবগুলোই প্রাকৃতিকভাবেই নতুন সেল জন্মাতে সাহায্য করে। এছাড়াও এটি স্কিনের ড্যামেজ খুব ভালোভাবে ঠিক করতে সক্ষম। সান প্রোটেকশন। আপনি যদি স্কিনের তারুণ্য ধরে রাখতে চান তবে সূর্য হবে আপনার প্রধান শত্রু। সূর্যের ক্ষতিকর ইউভি রেডিয়েশন আপনার স্কিনের নানা রকম ক্ষতি করে থাকে। বেলা 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত সূর্য প্রখর থাকে। এ সময়ে সূর্যরশ্মি শক্তিশালী থাকে, তাই এ সময়ে ত্বকের ক্ষতি হয় বেশি। আর এর থেকে বাঁচতে সানস্ক্রিন অত্যন্ত জরুরি একটি প্রোডাক্ট। আর এই দিক থেকে কোরিয়ান সানস্ক্রিন অন্য যে কোনো দেশের সানস্ক্রিনের তুলনায় বেশি কার্যকর।
বাহিরে বের হবার অন্তত 15 কিংবা 20 মিনিট আগে সানস্ক্রিন লাগান। রোদ থাকুক আর নাই থাকুক, প্রতিদিন সানস্ক্রিন ব্যবহারের অভ্যাস গড়ে তুলুন। এছাড়াও আপনি অ্যালোভেরা জেল লাগাতে পারেন। অ্যালোভেরা জেল লাগালেও রোদে পোড়া ত্বকের উপকার হবে। আপনি বাজার থেকে কেনা অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন, আবার অ্যালোভেরা পাতা থেকে জেল বের করেও ব্যবহার করতে পারেন। কোলাজেন, কোলাজেন হলো মানব শরীরের সৃষ্ট প্রাকৃতিক প্রোটিন। আমাদের শরীরের হাড়, পেশি, অস্থিসন্ধি, চুল, নখ ও ত্বকের গঠনে বিশেষ ভূমিকা রাখে। রক্তনালী, চোখের মণি ও দাঁতেও কোলাজেন থাকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের স্বাভাবিক উৎপাদন ক্ষমতা হ্রাস পেতে থাকে, আর এই কারণে স্কিনে ইলাস্টিসিটি কমে যায়, ফলে স্কিন স্যাগি হয়ে যায়। কোরিয়ানরা ঠিক এই জায়গাতেই খুব মনোযোগ দিয়েছে। এখন বাজারে কোলাজেন সমৃদ্ধ অনেক স্কিন কেয়ার প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। এছাড়া খাওয়ার জন্য আছে কোলাজেন সাপ্লিমেন্ট। তবে এ ধরনের সাপ্লিমেন্ট আর প্রোডাক্ট বা সার্ভিস আমাদের দেশে খুব একটা সহজলভ্য নয়। প্রাকৃতিকভাবে কোলাজেন বৃদ্ধি করার অনেক উপায় আছে। তার ভিতর একটি হচ্ছে এক চামচ দুধ, এক চামচ মধু ও আধা চামচ হলুদ বাটা মিশিয়ে তৈরি করুন হলুদের মাস্ক। 15-20 মিনিট সেই মাস্ক মুখে রেখে ধুয়ে ফেলুন। পেপটাইড, কোলাজেন যে একটি প্রোটিন সেটি আমরা জেনেছি, আর এই পেপটাইড প্রোটিনের সেগমেন্ট তৈরি করতে সহায়তা করে। স্কিনে কোলাজেনের মাত্রা কমে গেলে পেপটাইড সেটি বুঝতে পারে এবং এটি কোলাজেন উৎপাদন করা শুরু করে, যেটা কিনা ওই মুহূর্তে স্কিনের জন্য খুবই জরুরি। এমন অনেক প্রোডাক্ট আছে যা পেপটাইড সমৃদ্ধ। পেপটাইড অনেক প্রকারের হয়ে থাকে, যেমন পামিট অয়েল পেপটাইড 3। এটি কোলাজেন উৎপাদন বাড়ায় এবং স্কিন রিপেয়ার করে। হেক্সা পেপটাইড, এটি স্কিনের ডিপ লাইন এবং রিঙ্কেল দূর করে। এসিটাইল হেক্সা পেপটাইড 3, এটি ফেশিয়াল মাসেলের নিউরো ট্রান্সমিটারকে লিমিট করে। পেপটাইড বাছাই করার ক্ষেত্রে আপনার যেটি বিশেষভাবে প্রয়োজন সেটি নির্বাচন করুন। আমাদের পরামর্শ থাকবে একজন ভালো ডার্মেটোলজিস্টের পরামর্শ নিয়ে তারপর এসব প্রোডাক্ট ব্যবহার করা। শিট মাস্ক, শিট মাস্ক ছাড়া কোরিয়ান স্কিন কেয়ার চিন্তায় করা যায় না। অন্যান্য দেশের মতো আমাদের দেশেও এর জনপ্রিয়তা আকাশচুম্বী। এর অন্যতম কারণ সহজলভ্যতা। শিট মাস্ক ব্যবহার করাও খুব সহজ। এটি লাগানোর পর ধোয়ার প্রয়োজন নেই। বিভিন্ন প্রাকৃতিক উপাদানে তৈরি এই মাস্ক ত্বকের সুস্থতা বজায় রাখতে বিশেষ ভূমিকা পালন করে। সব রকম ত্বকের জন্য মাস্ক পাওয়া যায়। রাতের বেলা সপ্তাহে দুবার 15-20 মিনিট ব্যবহার করাই যথেষ্ট, তবে প্রতিদিন ব্যবহার করলেও কোনো ক্ষতি নেই। আপনি কি কখনো কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করেছেন? করে থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না।